তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই হয়তো এতক্ষণে টের পাইছেন, আমার মনে হয় সবারই হয়েছে এই জিনিসটা, বিকজ আমার সহ আমার ম্যাচমেট সকলের একই প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে যে ফেসবুকে লগইন থাকা অবস্থায় ফেসবুকে ঢোকার সময় ফেসবুকের সিজন এক্সপায়ার দেখাচ্ছে। পারফেক্ট কজটা আমার জানা নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা সকলের হচ্ছে, কারণ ফেসবুকে সিকিউরিটির একটা আপডেট দিছে খুব সম্ভবত, এখন আপাতত ফেসবুকে ঢুকেও নিচ্ছে না। তো কেউ প্যারা নিয়েন না চিল, কারণ ফেসবুক একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আপনারা সকলেই জানেন, তো এটা ছোটোখাটো এরকম প্রবলেম হতেই পারে, যদিও এরকম প্রবলেম এর আগে কখনো হয় নাই কারোর, বাট এখন কার কার হচ্ছে একটু কমেন্টে প্লিজ জানিয়ে দিন। আমি ঢুকছি মাত্র কিছুক্ষণ আগে ঢুকছি, ঢুকে দেখতেছি সিজন এক্সপায়ার, আমার ফ্রেন্ডরা ফেসবুক চালাচ্ছে এই টাইমে, সবাই ফেসবুক থেকে বার করে দিছে, এখন ওরা দেখতেছে ফেসবুকের সিজন এক্সপায়ার এবং পাসওয়ার্ডটা অনেকজনের ভুল দেখাচ্ছে। তো এটা কী কারণ হতে পারে আমি অ্যাকুরেট জানি না, তবে দাঁড়ান একটু দেখি। না, ফেসবুকে ঢুকেও নিচ্ছে না, আচ্ছা ঢুকে নিচ্ছে মনে হয়, হ্যাঁ ফেসবুকের ইয়া দেখাচ্ছে। আচ্ছা ওয়েট, আমার আইডিটা লগইন করে ট্রাই করি। সবাই সাথে থাকেন, এই যে আনএক্সপেক্টেড এরর অকওয়ার্ড, প্লিজ ট্রাই লগিং ইন অ্যাগেইন। তো এটা সম্ভবত ফেসবুকের দেখি তো কোনো আপডেট দিছে কিনা, আমরা একটু চেক করি কোনো আপডেট দিছে কিনা ফেসবুকে। কী ব্যাপার, নেট এত স্লো কেন? আমার নেট স্পিডে অনেক স্লো দিচ্ছে। হ্যালো নেট, আরে নেট এমন করতেছে কেন রে ভাই, এটা কি কী প্রবলেম এটা? আচ্ছা ফেসবুক লাইটে আমরা ঢোকার ট্রাই করি দেখি তো। ফেসবুক লাইটে ভাই ঢুকে নিচ্ছে না, তো ভাই প্যারা নিয়েন না কেউ। কী ব্যাপার, এটা নেট প্রবলেম তো এরকম হওয়ার কথা না। দেখি তো জিমেইল কি আসছে, একটা মেইল আসছে। ও আরে লগইন কোড কে দিল, আমি তো লগইন কোডের জন্য অ্যাপ্লাই করি নাই, কী ব্যাপার? আচ্ছা ভাই, আপনারা যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে কমেন্ট করেন, আমি আপাতত আমি হালকা পাতলা ফেসবুক তারপরে এই সাইবার সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে, ট্রাই করতে পারি ফিক্স করে দেওয়ার। আর এর ভিতর অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা হয়তো ফেসবুকে এই সমস্যাটা সলভ করে দিবে, আপনারা আপডেটের জন্য রেডি থাকেন, আপডেট আসবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ গাইস, এই পর্যন্তই, বাই এভরিওয়ান।